এই বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন ধরনের জীবজন্তু উপস্থিত রয়েছে, যাদের মধ্যে কিছু জীব এতটাই ভয়ানক হয় যে তাদের সামনে যদি কোনো মানুষ কিংবা অন্যান্য জীব এসে পড়ে তবে তাদের হাল খারাপ হয়ে যায়। এদের মধ্যে এমন কিছু জীব আছে যাদের দেখলে কোনোভাবেই বিপজ্জনক মনে হয় না, আর আমরা এদের সাধারণ ভেবে ভুল করে বসি। যদিও এই জীবগুলো আকারে খুব ছোট, কিন্তু এদের থেকে দূরে থাকাই ভালো, কারণ বাস্তবে এরা খুবই বিপজ্জনক হয়। তাই আজকে অদ্ভুত দশের এই ভিডিওটিতে এমনই কিছু ছোট জীব সম্পর্কে বলবো যারা অন্যান্য বড় বড় জীবের থেকেও অনেক ভয়ানক। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ফ্লিজ। এটা এমন এক ধরনের ছোট আকৃতির পোকা যারা সারা জীবন রক্ত খেয়ে জীবিত থাকে। আর এই ছোট আকৃতির জীবটি দেখতে ছোট হলেও এরা পুরো পৃথিবীতে প্লেগের মতন ভয়ানক রোগ ছড়িয়ে বেড়ায়, যে কারণে 1400 দিকে এই জীবের কারণে ইউরোপে 24 লক্ষ লোক মারা গিয়েছিল। এই জীবটি তাদের সারা জীবন এক প্রাণীর শরীর থেকে অন্য প্রাণীর শরীরে বসবাস করেই কাটিয়ে দেয়, তাই সাধারণভাবে এটা নিশ্চিত যে এরা বিভিন্ন রকমের রোগ বহন করে। এই জীবের পছন্দের শিকারের তালিকার মধ্যে কুকুর, বিড়াল থেকে শুরু করে মানুষের নামও রয়েছে। এই জীবগুলো আসলে যে প্রাণীর শরীরে বসবাস করে সেই প্রাণীর রক্ত খেয়ে সেখানে হাজারেরও বেশি ডিম পারে, আর এক মাসের মধ্যেই সেগুলো ধীরে ধীরে 1 লক্ষ হয়ে যায়। এই জীবগুলোর হাত থেকে বাঁচার জন্য বাড়িতে থাকা পশু পাখিদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে হবে। নাম্বার 2, সিসি ফ্লাই। আফ্রিকাতে থাকা এই মাছিগুলো এমন এক ধরনের মারণ রোগ ছড়ায় যেটা মানুষের জন্য খুবই বেদনাদায়ক। এই মাছিগুলো যে ধরনের রোগটি ছড়ায় সেটার নাম হলো স্লিপিং সিকনেস, আর এই রোগের যদি সঠিক সময় চিকিৎসা না হয় তবে আক্রান্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এগুলো ছাড়াও এই রোগের চিকিৎসাও খুব বিপজ্জনক, কারণ এই রোগের চিকিৎসার জন্য যে সকল ঔষধ ব্যবহার করা হয় সেগুলোর সাইড এফেক্ট খুবই ভয়ানক। এই মাছি যখন কাউকে কামড়ায় তখন খুব ভয়ানক বিষ মানুষের শরীরে ছেড়ে দেয়, যার ফলে সেই ব্যক্তি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার ঘুম না আসার সমস্যা দেখা যায়, যার ফলে সেই ব্যক্তির খুবই বেদনাদায়ক ভাবে মৃত্যু হয়। এই রোগটি এতটাই ভয়ানক যে শুধুমাত্র এই রোগের কারণেই আফ্রিকাতে 1/2 লোকের মৃত্যু হয়েছিল। নাম্বার 3, রিবন ওয়ার্মস। এবার এই প্রাণীটাকে ভালোভাবে লক্ষ্য করুন এবং একটু ভেবে দেখুন এই জিনিসটি আসলে কি। দেখুন কিভাবে এই আজব দেখতে প্রাণীটা তার মুখ থেকে মাকড়সার জালের মতন এক পদার্থ বের করছে। আপনারা হয়তো এটাই ভাবছেন যে এটা কিভাবে সম্ভব, হয়তো এটা কোনো ফেক ভিডিও, এডিট করা ভিডিও, কিন্তু আপনাদেরকে এটা বলে দিই এই ভিডিওটি সম্পূর্ণ আসল। এই জীবটির নাম হচ্ছে রিবন ওয়ার্মস, কিন্তু আপনাদের এটা বলে দিই এটি যে কোনো জিনিসের মধ্যে নিজের কোনো বিপদের সম্ভাবনা দেখলেই নিজের মুখ থেকে এই রকম মাকড়সার মতন জাল বের করে, যেটা সামনে থাকা কোনো জীবকে আঁকড়ে ধরে আর শরীরের বিষ ছেড়ে দেয় আর সেই প্রাণীটি মারা যায়। কিন্তু এই ভিডিওটিতে দেখানো ব্যক্তিটি খুবই সাহসী, যিনি সাহস করে এই জীবটাকে ধরেছে, যদিও বা এটাকে ধরে তার কোনো ক্ষতি হয়নি। হয়তো সে এটা জানতই না যে সেই সময় সে তার মৃত্যুর সঙ্গে খেলা করছে। কোনো রকম গাফিলতি হলে যে কোনো সময় তার মৃত্যু হতো, তাই আপনারাও সব সময় কোনো অচেনা জীব থেকে দূরেই থাকবেন। নাম্বার 4, বট ফ্লাই। মৌমাছি প্রজাতির একটি অন্য ধরনের জাত হচ্ছে এই বট ফ্লাই, যেটা মাছিদের মতনই খুব বিদঘুটে দেখতে, কিন্তু যে জিনিসটা এদের অনেক বিপজ্জনক করে তুলেছে সেটা হলো এদের ডিম দেওয়ার পদ্ধতি, কারণ এরা ডিম দেওয়ার জন্য অন্য কোনো জায়গা বা অন্য কোনো জীব নয় বরং মানুষের ত্বক ব্যবহার করে। যদি এই মাছি কোনো মানুষের ত্বকে বসে পড়ে তবে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই মাছি মানুষের শরীরের সেই জায়গাতেই তার অনেক ডিম ছেড়ে দেয়, আর ওই ডিম থেকে বের হওয়া লার্ভাগুলি ওই মানুষের ত্বক থেকে সোজা ভেতরে চলে যায় এবং ভেতরে সবকিছু খেতে শুরু করে, যে কারণে কিছু সময় পরেই মানুষের সেই জায়গাতে প্রচন্ড জ্বালা পোড়া এবং চুলকানি শুরু হয়। পরবর্তীকালে এই পোকা থেকে বাঁচার জন্য অনেক রকমের ট্রিটমেন্ট এবং অপারেশন করতে হয়। নাম্বার 5, জায়ান্ট ওয়াটার বাগ। এই জীবটি দেখতে ছোট হলেও এটা এতটাই বিপজ্জনক যে একটি ছোট মাছ থেকে শুরু করে বিষাক্ত কোনো সাপকেও মৃত্যুর দিকে এগিয়ে দিতে পারে। এরা সাধারণত জলে বসবাস করে আর এর সামনে যেই আসুক না কেন সে তাকে তার শিকার বানিয়ে নেয়। যদিও এটাকে দেখতে অনেকটা তেলাপোকার মতো, কিন্তু একে তেলাপোকা ভাবা বিশাল বড় ভুল হবে, কারণ এরা তার থেকেও অনেক বেশি পরিমাণে বিপজ্জনক। এরা মানুষের শরীরে কোনো জায়গায় কামড়ালে সেখানে প্রচন্ড ব্যথা হয় এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যালার্জি ইনফেকশন শুরু হয়ে যায়। এরা নিজেদের ডিমগুলোকে ততক্ষণ নিজেদের পিঠে রাখে যতক্ষণ না পর্যন্ত সেগুলো থেকে বাচ্চা বের হয়, আর সত্যি জীবটা
লাগে খুবই জঘন্য দেখতে। নাম্বার 6 ফায়ার অ্যান্ট। ছোট বিপজ্জনক প্রাণীর কথা যখন হচ্ছে তখন এই ফায়ার অ্যান্ট পিঁপড়ের নাম না নিলে এদের অপমান করা হবে। এই পিঁপড়ের এরকম নাম দেওয়া হয়েছে কারণ এদের রাগের জন্য। এরা যেখানে কামড়ায় সেখানে প্রচন্ড ব্যথা এবং জ্বলা হয়। এই পিঁপড়েগুলো মাটির মধ্যে বিশাল বড় পিঁপড়ের কলোনি তৈরি করে, দলবদ্ধভাবে বসবাস করে, আর ভুল করেও যদি তাদের কলোনির ওপর কোনো প্রাণী পা দিয়ে ফেলে তবে কয়েক সেকেন্ডের মধ্যেই তারা ওই প্রাণীর ওপর আক্রমণ করে দেয়। যদি কোনো ছোট জীব তাদের কবলে পড়ে তাহলে তার প্রাণ শেষ হবে, এটা নিশ্চিত। এই পিঁপড়েগুলোকে আরো ভয়ানক বানায় এদের আক্রমণ করার পদ্ধতি। প্রথমে এরা অধিক সংখ্যায় এদের শিকারের ওপর চড়ে বসে এবং শিকারের বিভিন্ন জায়গায় এদের বিষ দাঁত বসিয়ে কামড় দেয়। এতে শরীরের সেই সব জায়গায় এমন ব্যথা এবং জ্বালা পোড়া হয় যেন মনে হয় সেখানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এদের এই কামড়ে ছোটখাটো প্রাণীর প্রাণ চলে যায়, কিন্তু বড় কোনো জীব মানে মানুষের ক্ষেত্রে এই জ্বালা পোড়া এবং ব্যথা অনেক সময় পর্যন্ত থাকে। তাই আমার মতে এই পিঁপড়ের কলোনি থেকে দূরে থাকাই ভালো। নাম্বার 7 জায়ান্ট হর্নেট। জাপানে বসবাস করা এই জাতির মৌমাছিগুলো এমন এক ধরনের প্রাণী যাদের দুর্লভ ভাবা একদমই উচিত নয়, কারণ যদি এই 2-3 ইঞ্চি লম্বা মৌমাছি কাউকে কামড়ায় তবে সেই ব্যক্তি প্যারালাইজড এবং কিডনি ফেল হওয়ার থেকে শুরু করে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণ মাছির মতনই এর জায়ান্ট হর্নেট গুলো মানুষের গন্ধের মাধ্যমে আকৃষ্ট হয় আর তখনই তাদের উপর আক্রমণ করে। 2013 সালের দিকে এই মৌমাছিগুলো চায়নার একটি গ্রামে আক্রমণ করেছিল এবং বহু লোককে এই মাছির কামড়ের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এবং পরবর্তী সময়ে এই গ্রামে কীটনাশক ছড়ানো হয়েছিল এই মাছগুলোকে তাড়ানোর জন্য। এই মাছিগুলোর সাইজের কথা যদি বলা হয় তবে মানুষের একটি আঙ্গুলের মতন এরা বড় হতে পারে, যেটা কিনা একটি সাধারণ মৌমাছির তুলনায় অনেক বড় হয়ে থাকে। নাম্বার 8 কিলার বি। কিলার বির নাম শুনেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা বিপজ্জনক। সাধারণত এই বিগুলোকে হানি বির মতন দেখতে, কিন্তু যে জিনিসটা এদেরকে বিপজ্জনক করে দেয় সেটা হলো এদের টেম্পারমেন্ট। সাধারণত এই মৌমাছিগুলো খুবই রাগী স্বভাবের হয়। তাদের সামনে কোনো জীব আসলেই তাদের উপর একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। এদের পায়ে এক ধরনের বিশেষ বিষ লেগে থাকে যেটা যে কোনো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এরা আরো বেশি ভয়ানক হয় তখন যখন এরা একসঙ্গে আক্রমণ করে, কারণ এদের এক একটা দলে 80,000-এরও বেশি মৌমাছি থাকে। তাই যদি এরা কারো উপর খেপে যায় তাহলে সে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, তার কি অবস্থা হবে সেটা তাদের সংখ্যা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অদ্ভুত চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।